এটা কি তৈরি হচ্ছে? এটা আমাদের ড্রাইভিং একাডেমি। এখানে কি কি হবে? বাংলাদেশে কর্মঠ লোকের অভাব, গাড়ি চালক সব মূর্খ, এরা রোড অ্যাক্সিডেন্ট নিয়ে ব্যস্ত থাকে, এজন্য ড্রাইভার যারা তারা তাদেরকে সচেতন। মানে কি ড্রাইভার তো শিক্ষিত হতে হবে, বাংলাদেশে শিক্ষিত ড্রাইভার নেই, ড্রাইভিং ইনস্টিটিউট নাই, শুধুমাত্র বিআরটিএ টাকা দিয়ে লাইসেন্স করে দিচ্ছে আর গাড়ি চালাচ্ছে। তোদের এটা উন্নত ব্যবস্থা রাখতে চাচ্ছে না, পৃথিবীর সব দেশে আছে ড্রাইভিং, মানে কি তার পরিচয় পত্র, ড্রাইভিং লাইসেন্স আছে কিনা পুলিশ ধরলেও খুব শীঘ্রই এটা সব উদ্বোধন হতে যাবে মাসের শেষের দিকে ইনশাআল্লাহ।